প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের একটা পরীক্ষা দেখাবো, যেটা স্থিতিজাতের উদাহরণ। আমরা একটা গ্লাস নিয়েছি, আর একটা 5 টাকার কয়েন নিয়েছি, আর একটা পোস্ট কার্ড নিয়েছি। এটা একটা পোস্ট কার্ড, ঠিক আছে? তাহলে আমরা এই গ্লাসের উপরে এই পোস্ট কার্ডটা রাখলাম, রেখে এর কয়েনটা ওপরে রাখলাম, ঠিক আছে? এবার দেখব যে আমরা এখানে টোকা দিলে কি হচ্ছে সেটা আমরা দেখব। তাহলে দেখো, আমরা যদি এই পোস্ট কার্ড এখানে টোকা দিই তাহলে কি হচ্ছে দেখো, তারপর আমরা এক্সপ্লেন করব যে এটা কেন হচ্ছে। তো দেখো, গ্লাসের মধ্যে কয়েনটা পড়ে গেল। এটা কেন হলো? এটা হয়েছে জন্যে কয়েনটি প্রথমে স্থির অবস্থায় ছিল, পোস্ট কার্ডটি ছিটকে দেওয়ায় সেটি সরে যায়, কিন্তু কয়েনটি তার স্থিতি জার্কের জন্য স্থির অবস্থায় থাকে। কয়েনটি কোনো অবলম্বন না পেয়ে গ্লাসের মধ্যে পড়ে যায়, অর্থাৎ এটাকে আমরা বলি ইনার্সিয়া অফ রেস্ট। যে কোনো বস্তু সবসময় সে তার নিজের অবস্থায় থাকতে চায়, হয় সে স্থিতিতে থাকতে চায় বা গতিতে থাকতে চায়। এখানে কয়েনটা আমাদের স্থিতিতে রয়েছে, ঠিক আছে? এটা আরেকবার আমরা করে দেখাচ্ছি। তাহলে দেখো, এখানে কয়েনটা কেন পড়ে যাচ্ছে, কারণ এটা কাজ করছে ইনার্সিয়া অফ রেস্ট বা স্থিতি জার্টের জন্য। তাহলে দেখো, এখানে যখন আমরা কয়েনটা রাখছি, পোস্ট কার্ড রাখলাম এবং কয়েনটার উপর রাখলাম, এবার এখানে যদি আমরা টোকা দিই তাহলে কয়েনটা পড়ে যাচ্ছে। কেন? কয়েনটা সে সবসময় চাইবে সে নিজের স্থিতি জাত্য বা ইনার্সিয়া অফ রেস্টে থাকতে চাইবে। তাহলে দেখো, আমরা যখনই টোকা দিচ্ছি তখনই কিন্তু আমাদের কয়েনটা গ্লাসের মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে? তো দেখো, প্রতিবারই কিন্তু আমাদের গ্লাসের মধ্যে কয়েনটা পড়ে যাচ্ছে, অর্থাৎ এটা স্থিতি জারদের উদাহরণ। যে কোনো একটা কয়েন আমাদের কেন গ্লাসের মধ্যে পড়ে যাচ্ছে, কারণ হচ্ছে যে কয়েনটি তার স্থিতি জারদের জন্য স্থির অবস্থায় থাকে, কয়েনটি কোনো অবলম্বন না পেয়ে গ্লাসের মধ্যে পড়ে যায়, ঠিক আছে? আমরা আরেকবার করে দেখাচ্ছি। দেখো, প্রতিবারই কিন্তু গ্লাসের মধ্যে কয়েনটি পড়ে যাচ্ছে, তাহলে এটা ইনার্সিয়া অফ রেস্টকে প্রমাণ করে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।